পুরো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো রাজ্য পুলিশের প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ। তো বন্ধুরা, শুরুতে প্রায় 10,000 পুলিশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। 1 মাস ধরে চলে এর আবেদন প্রক্রিয়া। বিজ্ঞপ্তি অনুযায়ী সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে এই নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিই আপনাদের পরীক্ষা কবে থেকে চালু হবে এবং আপনারা কবে থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, তার আগে একটি ছোট্ট কথা, যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই আমরা অ্যাডমিট কার্ড কবে থেকে হাতে পাব। তো বন্ধুরা, আগামী 6 সেপ্টেম্বর থেকে মিলবে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড। হ্যাঁ বন্ধুরা, আগামী 6 সেপ্টেম্বর থেকে মিলবে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড। এর জন্য আপনাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তবে মনে রাখবেন বন্ধুরা, 6 সেপ্টেম্বর থেকে আপনারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিই পরীক্ষার দিনক্ষণ কবে থেকে শুরু হবে। তো বন্ধুরা, আগামী 26 সেপ্টেম্বর রবিবার। হ্যাঁ বন্ধুরা, আগামী 26 সেপ্টেম্বর রবিবার দুপুর 12টার থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে আগামী 26 সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা চালু হয়ে যাবে। বন্ধুরা, এই পরীক্ষা চলবে 1 ঘন্টা, অর্থাৎ এই পরীক্ষার যে সময়সীমা থাকবে সেটা হলো 1 ঘন্টা, অর্থাৎ দুপুর 12টার থেকে 1টা অবধি এই পরীক্ষা হবে। তো বন্ধুরা, আপনারা জানতেই পারলেন যে এই পরীক্ষা 1 ঘন্টার পরীক্ষা হবে, দুপুর 12টায় স্টার্টিং হবে এবং পরীক্ষা শেষ হবে দুপুর 1টা পর্যন্ত, ঠিক আছে? তো বন্ধুরা, এবারে আপনারা এটা জানতে পারলেন যে আগামী 26 সেপ্টেম্বর রবিবার এই পরীক্ষা শুরু হয়ে যাবে। বন্ধুরা, এর জন্য আপনাদেরকে আর 2টো দিন দেরি করতে হবে, তাহলে আপনারা 6 সেপ্টেম্বরের পর থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো ছোট্ট একটি আপডেট।